200 বছরের ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা প্রথম দেখেছিলাম স্বাধীনতার ভোর। ভারতবর্ষের চারিদিক আজ গেরুয়া সাদা সবুজ এই তিন রঙে সুসজ্জিত। আজ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করতে লেক গার্ডেন্সের ফাল্গুনী সংঘে রতনদের হাত ধরে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সাথে সাথেই আজ এই মহান দিনে ফাল্গুনী সংঘের উদ্যোগে 150 জন মহিলা ও বাচ্চাদের ত্রাণ বিতরণ করা হয় এবং দীর্ঘ 25 বছর ধরে একটি ভ্যাটকে সুপরিকল্পিতভাবে সাজানো হয় ওয়াল ম্যাগাজিনে, যেখানে ফাল্গুনী সংঘের সমস্ত সমাজসেবামূলক কাজ পরিদর্শিত আছে। এই সমাজসেবামূলক কাজে ফাল্গুনী সংঘের সাথে যুক্ত আছে রোটারি ক্লাব অফ কলকাতা মার্লিন। আজ এখানে উপস্থিত ছিলেন 93 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন দে, ফাল্গুনী সংঘের জেনারেল সেক্রেটারি অরূপ দত্ত, ক্লাব সভাপতি গৌতম দে, সমাজসেবক বিজয় দত্ত সহ আরো অন্যান্য ক্লাব সদস্যরা। আজকের ভোরের আলো অন্যান্য ভোরের আলো থেকে অনেকটাই আলাদা, কারণ আজ থেকে প্রায় 75 বছর আগে 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারতবর্ষ দেখেছিল স্বাধীনতার শোক। তো আজকে এই 75তম স্বাধীনতা দিবসে আমরা চলে এসেছি ফাল্গুনী সংঘে, যেখানে আজ ফ্ল্যাগ হোস্টিং করা হবে। চলুন এই পতাকা উত্তোলনের সাথে সাথে আর কী কী এখানে পরিকল্পনা আছে বা আর কী কী এখানে অনুষ্ঠান আছে ওনাদের সাথে আমরা কথা বলে জেনে নেব। স্বাধীনতা দিবসের 75তম বর্ষে প্রথমেই আমি লেক গার্ডেন্স সমস্ত অধিবাসীবৃন্দ তথা আমার দেশবাসীকে আজকের এই পবিত্র দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আজই আমরা যেভাবে সারা বছর কাজ করে থাকি সেভাবেই তারই একটা ধারাবাহিকতায় আজ আমরা 150 জন বয়স্ক এবং শিশু মিলে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। এছাড়া আমরা আমাদের বহু প্রতীক্ষিত আমাদের এই ওয়াল ম্যাগাজিন, যেটি আমরা নেতাজি উদ্যান নামে নামাঙ্কিত করে দেশনায়ক আমাদের সকলের হৃদয় যিনি বাস রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করে আমরা লেক গার্ডেন্সের মানুষের প্রতি উৎসর্গ করি। যেহেতু আমাদের অলরেডি আমরা 1.5 বছরের জন্য আমরা কোভিডের মধ্যে দিয়ে চলছি এবং তৃতীয় ওয়েভ আমাদের দরজায় কড়া নাড়ছে, সেই জন্য আমরা গত 2 বছর আগে অবধি আমরা যেরকম বর্ণাঢ্য প্রভাত ফেরি করতাম, অঞ্চল পরিক্রমা করতাম, এবারে সেই পরিক্রমা আমরা করিনি। তার পরিবর্তে আমরা এবছর এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কিছু জিনিস বিতরণ করে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করলাম। নমস্কার, লেক গার্ডেন স্বাধীন আমাদের ফাল্গুনী সংঘের তরফ থেকে আমরা এখানে আজকে জমায়েত হয়েছি স্বাধীনতার 75তম বর্ষ পালন করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন বা আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে মিষ্টি বা প্যাকেট আমাদের দিই, শুধু তাই নয়, আমাদের এখানে আমরা আজকে দুস্থ মানুষদের মধ্যে অনেক কিছু আমরা মানে ত্রাণ সামগ্রী হিসেবে কিছু বিতরণ করব, খাবার দাবার, এবং সারা বছর ধরে আমরা যে সমস্ত সমাজসেবামূলক কাজ করেছি সেই কাজগুলো আজকে আমরা এখানে তুলে ধরেছি আমাদের ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে। আমাদের ওয়াল ম্যাগাজিন আগে এটা এত সুন্দর ছিল না, এটা আমরা নতুন করে এবারে সাজিয়েছি এবং সেখানেই আমাদের সারা বছরের যে সমস্ত কার্যকলাপ সেই কার্যকলাপের ছবি তুলে ধরা আছে। আমাদের লেক গার্ডেন্স ফাল্গুনী সংঘের সারা বছরের যে সমস্ত আমরা কাজ করি তার মধ্যে রয়েছে রক্তদান শিবির, তার মধ্যে রয়েছে আমাদের বসে আঁকা প্রতিযোগিতা, আমাদের প্রায় 600-র উপর বাচ্চা এখানে বসে আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে। গত 1.5 বছর ধরে আমরা এসব কিছু করতে পারছি না, আজকের এই স্বাধীনতা দিবসে আমরা যে অনুষ্ঠান করছি এখানে এটা আরও বর্ণাঢ্য হয়। বিশাল বড় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমরা এলাকা পরিক্রমা করি ব্যান্ড পার্টি সহ, খুব বর্ণাঢ্য অনুষ্ঠানটি হয়। আজকে সেটা করতে পারলাম না, গত বছরও হয়নি। বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি লেক গার্ডেন্সে, প্রচুর গাছ রয়েছে, এই সমস্ত গাছই প্রায় ফাল্গুনী সংঘের লাগানো। বিগত 30 বছরের উপর ধরে আমরা লেক গার্ডেন্স অঞ্চলে মানুষের পাশে মানুষের সাথে থেকেছি এবং তার জন্যে আজকে আমাদের এই
এত জনপ্রিয়তা, এত লোক এখানে এসেছেন, এবং সেই জন্য আমি সকলকে আমার ফাল্গুনী সঙ্গীত তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিবডি। আর লেক গার্ডেন্স ফাল্গুনী সংঘ, আমি প্রথমেই বলবো যে ইট হ্যাজ লাইক অলরেডি রিচ টু অনাদার নেক্সট লেভেল, বিকজ ইট হ্যাজ ক্রিয়েটেড আ ব্র্যান্ড অফ ইটস সেলফ আজকের ডেটে। এবং ডেফিনেটলি আমি বলবো আমি কীরকম ফিল করছি। তার আগে আমি আরও একটা জিনিস বলবো, এমন একটা জায়গায় আজকে আমরা পৌঁছে গেছি বাই গডস গ্রেস যে লেক গার্ডেন্স ফাল্গুনী সংঘের মেম্বার না, লেক গার্ডেন্স লেক গার্ডেন্সের সিটিজেনরা বলবে হোয়াট ইজ লেক গার্ডেন্স ফাল্গুনী সংঘ। সো সেই অ্যাওয়ারনেসটা উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট অ্যামাং দ্য সিটিজেন্স অফ লেক গার্ডেন্স। আর শুধু লেক গার্ডেন্স না, এটা সীমাবদ্ধ নেই, উই আর এক্সপ্যান্ডিং আওয়ার সেলস টু আওয়ার নেবারিং এরিয়াজ অ্যাজ ওয়েল। ঠিক আছে, এবার এই যে রিলিফের কাজটা যেটা আপনারা আজকে দেখছেন, এটা বলতে পারেন এটা থ্রু আউট দ্য ইয়ার আমাদের চলে বিভিন্ন বিভিন্ন দিনে, কোনো স্পেশাল ডে লাগে না, একটা সানডেতে গ্যাদারিং করেও কোনো স্পেশাল ইস্যু লাগে না, এটা একটা আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে হয়ে গেছে। এবং আমরা কাস্টমাইজ করেছি আমাদের অ্যাক্টিভিটিগুলোকে যখন আমরা বসে আঁকো প্রতিযোগিতা করতাম, যখন করোনা ছিল না, কিন্তু যখন আমরা বসে আঁকো প্রতিযোগিতা করতে পারছি না, উইচ হ্যাজ বিন রিপ্লেসড বাই অল কাইন্ড অফ আদার রিলিফ ওয়ার্ক। ফলে এটা সময়ের সাথে সাথে আমরা আমাদের মানে প্রয়োজনীয় অ্যাক্টিভিটিগুলোকে মানে টেক আপ করি থ্রু আউট দ্য ইয়ার। সো ডেফিনেটলি আজকে একটা স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ, ভালো কাজ করা ফিলিং একটা আলাদা, এবং বাট এটা আমাদের কাছে নাথিং স্পেশাল বিকজ ইট ইজ সামথিং উইচ ইজ ভেরি পেরিনিয়াল ফর আস। বহু যুদ্ধের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি এই স্বাধীনতা। আজ এই 75তম স্বাধীনতা দিবসের উদযাপন করা হলো ফাল্গুনী সংঘে। আরও আপডেট পাওয়ার জন্য দেখে থাকুন টুডেজ বাংলা। ক্যামেরায় বিপ্লবের সাথে আমি সঙ্গমিত্রা।